বাগেরহাট তিন আসনে মনোনয়ন প্রত্যাশী শাকিল খানের গণসংযোগ। জয়ের স্কুলে বীরকেও ভর্তি করালেন শাকিব খান। শুটিং সেটেই নতুন সিনেমার চুক্তি সারলেন জায়েদ ও শান্তিকা। ঢাকাই সিনেমার একসময় জনপ্রিয় অভিনেতা শাকিল খান দীর্ঘ সময় ধরে সিনেমা থেকে দূরে রয়েছেন তিনি। তবে বর্তমানে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের হয়ে রাজনীতির মাঠে সক্রিয় হয়েছেন এই তারকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট তিন অর্থাৎ রামপাল মোংলা আসলে মনোনয়নে প্রত্যাশী ঢাকাই চলচ্চিত্রের চিত্ররায়। শুক্রবার বিকেলে শাকিল খান রামপাল উপজেলার রনসেন মোড় ও চাকশ্রী বাজারে স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় ও লিফলেট বিতরণ করেন। এই সময় অনেকেই প্রিয় নায়ককে কাছে পেতে জড়িয়ে ধরেন। কোনো কোনো ভক্ত আবার নায়কের সাথে দেখা হওয়ার স্মৃতিকে স্থায়ী করতে ছবিও তুলেছেন। এই সময় উপস্থিত সকল নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে রামপাল মোংলাবাসীর উন্নয়নের কাজ করা প্রতিশ্রুতি দেন এই অভিনেতা। লিফলেট বিতরণ ও গণসংযোগের সময় গৌরাম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজীব সর্দার, ইউপি সদস্য চম্পক কুণ্ডু, আছাদুজ্জামান পল্টু নারী ইউপি সদস্য, সানাজ বেগম আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, ওয়াহিদুমান জামান এবং মৎস্যজীবী লীগ নেতা এনতাজ আলী সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার অর্থাৎ 7ই সেপ্টেম্বর দিনব্যাপী রামপালের মল্লিকের বের ও গিলাতলা সহ বিভিন্ন এলাকায় মোটরসাইকেলের বহর নিয়ে বাগেরহাট তিন আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে গণসংযোগ করেন তিনি। 1994 সালে আমার ঘর আমার বেহেশত সিনেমার মাধ্যমে যাত্রা শুরু করেছিলেন শাকিল খান। প্রথম সিনেমা দিয়েই জয় করে নিয়েছিলেন টলিউড। এরপর এই মন তোমাকে দিলাম, পাহারাদার, বিয়ের ফুল, নারীর মন, কষ্ট সহ অসংখ্য জনপ্রিয় বলবিত্র উপহার দেন তিনি। শুটিং সেটেই নতুন সিনেমার চুক্তি সারলেন শায়ন্তিকা ও জায়েদ খান। বর্তমানে কলকাতার নায়িকা শায়ন্তিকা ব্যানার্জিকে নিয়ে ছায়াবাজ নামের একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত চিত্রনায়ক জায়েদ খান। তাজু কামরুল পরিচালিত এই সিনেমার মাধ্যমেই প্রথমবার জুটি বাঁধলেন তারা। এদিকে ছায়াবাজ সিনেমার শুটিং ফ্লোরেই জায়েদ ও শায়ন্তিকা চুক্তি করালেন নতুন একটি সিনেমার। মানে এক সিনেমার সেটেই জায়েদ খানের বিপরীতে দ্বিতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শায়ন্তিকা ব্যানার্জি। জানা গেছে টাইগার নামের এই সিনেমাটির পরিচালক হলেন কামরুজ্জামান রোমান। গল্পটি লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। সিনেমাটির গোল্ড মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হবে। 2024 সালের শুরুর দিকে সিনেমাটি মুক্তির ইচ্ছা পরিচালকের। সিনেমাটি প্রসঙ্গে পরিচালক বলেন, আমার নতুন সিনেমার জন্য জায়েদ খানকে কয়েকদিন আগেই চুক্তিবদ্ধ করিয়েছি, আজ তার বিপরীতে নায়িকা হিসেবে শায়ন্তিকার সঙ্গে চুক্তিবদ্ধ চূড়ান্ত করলাম। চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশে সিনেমাটির শুটিং শুরু করব। 5 দিনের শুটিং হবে বাংলাদেশে, এরপর বাকি অংশের শুটিং হবে লন্ডনে। শায়ন্তিকা বলেন, প্রথম সিনেমাটির শুটিং শুট করতে এসেই জায়েদের সঙ্গে ভীষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। দারুণ বন্ধুত্বপূর্ণ আচরণ তার, ওর ব্যবহারে আমি মুগ্ধ, তাই দ্বিতীয় ছবিতে চুক্তিবদ্ধ হতে খুব একটা ভাবতে হয়নি তাকে। জায়েদ বলেন, সবাই জানেন শায়ন্তিকা আর আমি কক্সবাজারে ছায়াবাজ সিনেমার শুটিং করছি। এই শুটিং এর সেটে এসেই পরিচালক আমাকে নতুন ছবি উপহার দিলেন। এই ছবিতেও আমার বিপরীতে নায়িকা হিসেবে থাকবেন কলকাতার শায়ন্তিকা। উল্লেখ্য, শায়ন্তিকাকে এর আগে ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমাতে দেখা গেছে। 2018 সালে মুক্তিপ্রাপ্ত নাকাব সিনেমাতে শাকিব খানের নায়িকা ছিলেন শায়ন্তিকা।